হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েশনের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের যে এক্সামিনেশন ফিজ, সেই এক্সামিনেশন ফিজ পেমেন্ট সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ কত টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, কবে থেকে পেমেন্ট করতে পারবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো ওখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ ফর পিজি সেমিস্টার ফার্স্ট অ্যান্ড থার্ড স্টুডেন্ট বোথ রেগুলার অ্যান্ড এসএনসি ইন রিলেশন টু দ্য পিজি ওর্ড সেমিস্টার এক্সামিনেশন 2021। তো এই নোটিশটা কিন্তু কয়েক মিনিট পূর্বেই কিন্তু আমি ভিডিও তৈরি করার পূর্বে কিন্তু আপলোড করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অবশ্য তোমরা অনেকেই হয়তো এই যে নোটিশ সেটা কিন্তু আগেই পেয়ে গেছো। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত ওয়েবসাইটে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আমি ভিডিও তৈরি করতে পারি না। তো যাই হোক, এটা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পিডিএফ আমাদের সামনে ডাউনলোড হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো দেওয়া আছে আর্জেন্ট নোটিফিকেশন বলে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ ফর পিজি সেমিস্টার ফার্স্ট অ্যান্ড থার্ড স্টুডেন্ট বোথ রেগুলার অ্যান্ড এসএনসি ইন রিলেশন টু দ্য পিজি ওর্ড সেমিস্টার এক্সামিনেশন 2021। অর্থাৎ এখানে কিন্তু প্রথম এবং তৃতীয় সেমিস্টারের যে এক্সামিনেশন ফিজ সেটা হচ্ছে রেগুলার এবং এসএনসি উভয়ের জন্যই কিন্তু সেই এক্সামিনেশন ফিজ সম্পর্কিত এই যে নোটিশটি এখানে দেখো দেওয়া আছে অ্যাজ ডাইরেক্টেড ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল পোস্ট গ্র্যাজুয়েট সেমিস্টার ফার্স্ট অ্যান্ড থার্ড স্টুডেন্ট বোথ রেগুলার অ্যান্ড এসএনসি ইন রিলেশন টু পিজি ওর্ড সেমিস্টার এক্সামিনেশন 2021 অফ ব্যাঙ্কুড় ইউনিভার্সিটি দ্যাট পেমেন্ট অফ এক্সামিনেশন ফিজ হ্যাজ টু বি ডান অনলাইন অ্যাট ব্যাঙ্কুড় ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল বাই লগ ইন ইন উইথ দিয়ার স্টুডেন্ট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। অর্থাৎ যারা প্রথম এবং তৃতীয় যে সেমিস্টার, সেই প্রথম তৃতীয় সেমিস্টার যেটা রেগুলার এবং এসএনসি উভয়ের জন্যই, তাদের যে এক্সামিনেশন ফিজ, সেই এক্সামিনেশন ফিজটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে হবে। তো তোমরা তোমাদের যে স্টুডেন্ট লগ ইন রয়েছে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু যেটা করতে পারবে। এখানে দেখো দেওয়া আছে পেমেন্ট গেটওয়ে উইল রিমাইন অ্যাক্টিভ ফ্রম 27/4/2021 টু 3/5/2021। অর্থাৎ যেটা 27 তারিখ থেকে চালু হয়ে হবে এবং 3 তারিখ পর্যন্ত চলবে। এখানে দেখো প্রসিডিউর হিসাবে কিছু দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে স্টেপ ওয়ান হিসাবে, প্রথমে আমাদের কিন্তু ইউনিটেক পোর্টালে গিয়ে, ইউনিটেক পোর্টাল নয়, আমাদের যে স্টুডেন্ট লগ ইন রয়েছে সেই স্টুডেন্ট লগ ইনে গিয়ে ইউআইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তারপর পেমেন্ট অপশন পাবো, সেই পেমেন্ট অপশনে ক্লিক করার পর ক্লিক ইয়ার টু কন্টিনিউ অপশনে ক্লিক করতে বলেছে। তারপর বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড থাকবে, তো সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর যে পেমেন্টটি করার পর যে পেমেন্ট স্লিপ সেটা কিন্তু আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে, অর্থাৎ সেভ করে নিতে হবে। এখানে নিচে দেখো দেওয়া আছে ফিজ হিসাবে অর্থাৎ কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে। এখানে দেখো দেওয়া আছে এক্সামিনেশন ফিজ অফ আরএস 250 ফর অল পিজি সেম ওয়ান অ্যান্ড সেম থ্রি রেগুলার স্টুডেন্ট। অর্থাৎ যারা রেগুলার থেকে রয়েছে তাদের জন্য কিন্তু 250 টাকা, এছাড়াও যাদের কিন্তু এসএনসি রয়েছে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার তাদের কিন্তু প্রতিটা পেপার পিছু 100 টাকা করে লাগবে। এছাড়া থেকে দেখো দেওয়া আছে কোনো রকম সমস্যা হলে কিন্তু এখানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কল করতে বলা হয়েছে। অর্থাৎ ছুটির দিন ব্যতীত অর্থাৎ ওয়ার্কিং ডেজ যে অর্থাৎ যেদিন চলবে 10:30 AM থেকে 5 PM মধ্যে। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই যে এক্সামিনেশন ফিজটা পেমেন্ট করতে পারবো। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। তো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা মোবাইল দিয়ে কিন্তু খুব সহজেই এক্সামিনেশন যে ফিজ সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে। যাই হোক, আর কিছু বলছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।